তাদের এই এখন পর্যন্ত শেষ হওয়া দুটি অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? এই দুটি অধ্যায়ের উপর ভিত্তি করে আমাদের কিন্তু ফার্স্ট যে এক্সামটা হবে আর কয়েকদিন কয়েকদিন পরে তোমাদের যে একটা এক্সাম হবে এটা জানো কিনা? Yes স্যার, আমি জানি, আমাকে হ্যাঁ, এই এক্সামটাতে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর প্রস্তুতি নিতে হবে। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই দুইটা চ্যাপ্টার সমন্বিত ভাবে আমরা 50টা এমসিকিউ করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের আমরা এই লেকচারে চলে যাই। আজকের পাঠে সবাইকে স্বাগতম। দেখো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন, আজকে লেনদেনের 12 এবং 13 নম্বর লেকচার হবে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলন। লেনদেন চ্যাপ্টারটা তো আমরা শেষ, এর ভিতরে কোনো সমস্যা আছে? কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এটা কি আমরা এখন শনাক্ত করতে পারবো? জি স্যার পারবো, কোনটা লেনদেন? আচ্ছা, আমি কয়েকটা তোমাকে কয়েকটা ঘটনা বলি, তুমি আমাকে এগুলো লেনদেন কিনা বলবা। হ্যাঁ জি স্যার বলেন। নগদ 1 লক্ষ টাকা নিয়ে জনাব রহমান পদ্মা অয়েল লিমিটেড নামে একটি ব্যবসা স্থাপন শুরু করেন। এটা হচ্ছে স্যার নগদ নগদ 1 লক্ষ টাকা নিয়ে জনাব রহমান পদ্মা অয়েল লিমিটেড নামে একটা ব্যবসা শুরু করেন। লেনদেন নয় এটা, এটা লেনদেন নয়। কেন? জি শুরু করেন, শুরু করেন যখন বলছে এটা লেনদেন নয়। আচ্ছা, আমাদের লেনদেন হওয়ার জন্য আমরা বলছিলাম কি কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত তিনটা বিষয় মনে রাখতে হবে তোমাকে, কোনো একটা ঘটনাকে লেনদেন নয় বা হ্যাঁ এই ঘোষণাটা দেওয়ার জন্য তিনটার মধ্যে, একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্যতা, ঠিক আছে? আমাদের এই ঘটনা, আমি যে ঘটনাটা বললাম এটা কি মনে আছে তোমার? হ্যাঁ, বলো দেখি আমাদের ঘটনাটা কি ছিল। রফিক সাহেবের মনে হয় ওটা ওটা লেনদেন সম্পর্কে, লেনদেন নয়। জনাব রহমান 1 লক্ষ টাকা নিয়ে পদ্মা অয়েল লিমিটেড নামে একটা ব্যবসায় শুরু করেন, এটাই ছিল ঘটনা। জি স্যার তাহলে আমি কি বলেছি, প্রথমে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য, আমার এই ঘটনাটা কি অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য কিনা? জি স্যার, অর্থাৎ 1 লক্ষ টাকার একটা ঘটনা, এটা কত টাকার ঘটনা? 1 লক্ষ টাকার ঘটনা, তাহলে আমার প্রথম বৈশিষ্ট্যটাকে সমর্থন করছে, ঠিক আছে? কোনো একটা ঘটনা লেনদেন হতে হলে তিনটা বৈশিষ্ট্যকে কমপক্ষে সমর্থন করতে হবে। তার মধ্যে আমার প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কোনো একটা, এটা অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য কিনা, অর্থাৎ কোনো ঘটনাটা আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারি কিনা। যেমন জনাব রহমান সাহেব 1 লক্ষ টাকা নিয়ে তার যে ব্যবসা সেটা তিনি শুরু করেছেন, তাহলে এটা আমি 1 লক্ষ টাকা দিয়ে পরিমাপ করতে পারছি, ঠিক আছে? এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমরা অর্থ দিয়ে পরিমাপ করতে পারি না। যেমন ব্যবসায়ের একজন অভিজ্ঞ ম্যানেজার মারা গেল, তাহলে তিনি মারা যাওয়ার ফলে আমাদের ব্যবসায় ক্ষতি হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি রহমান সাহেব মারা যাওয়ার ফলে আমাদের ব্যবসায়ে ক্ষতি হয়েছে, এই ক্ষতি হওয়ার পরিমাণটা কিন্তু আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারি না, যার ফলে এটাকে আমরা কি বলতে পারবো না, লেনদেন বলতে পারবো না, পারবো না, ঠিক আছে? কিন্তু এখানে তিনি যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছেন সেটা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা বিষয় মনে রাখতে বলেছি কি, কোনো একটি ঘটনা অর্থ দ্বারা পরিমাপ যোগ্য কিনা। তাহলে এখন আমাদের আলোচ্য ঘটনাটা অর্থ দ্বারা পরিমাপ যোগ্য, অর্থাৎ জনাব রহমান 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে
তিনি 1 লক্ষ টাকার একটি ঘটনা ঘটিয়েছেন। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অর্থের পরিবর্তন। শুধু অর্থ দ্বারা পরিমাপ করা গেলেই হবে না, কোনো একটা ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই কি হবে, সেই ঘটনাটি অর্থের পরিমাপ ঘটাবে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তাহলে এখানে দেখো, জনাব রহমান সাহেব যখন 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন, তিনি ব্যবসায়ের মধ্যে পূর্বে তার কোনো টাকা ছিল না। তিনি যখন নিজের কাছ থেকে 1 লক্ষ টাকা বা কোনো বন্ধু বা আপনারটা আটকাই যাচ্ছে, বলো সমস্যা আছে নেটওয়ার্কে? নেটওয়ার্ক নিয়ে সমস্যা হচ্ছে যে, তোমাদের এখানে তো সমস্যা হওয়ার কথা না। হ্যালো, এখন বুঝা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছো কি? এখন বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে কি বলেছিলাম, অর্থের এটা লিখছে আর্থিক জনাব আলম 2012 সালে ডিসেম্বর মাসে এটা পরে তার ব্যবসায়ীর নিম্নলিখিত ঘটনাগুলো সম্পূর্ণ করে থাকে। তাহলে 1 ডিসেম্বর 40,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। হ্যাঁ, তাহলে টাকা নিয়ে যখন কেউ একজন ব্যবসায় শুরু করে, বাসার কাজ? ও স্যার, এটা এটা বাসায় করবা, তবে আমি এটা আগে বর্ণনা দিব, তারপরে তুমি এটা বাসায় করবা। জি স্যার। তাহলে দেখো, নগদ অর্থ নিয়ে যখন ব্যবসায় শুরু করবেন, তখন কি হয়, আমাদের ব্যক্তিগত টাকা ব্যবসায়ের মধ্যে যখন চলে যায়, তখন আমাদের ব্যক্তিগত অর্থ হ্রাস পায় এবং ব্যবসায়ের অর্থ বৃদ্ধি পায়, ঠিক না? জি স্যার। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন, এখন তিনি যখন 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, তাহলে তার ব্যবসায়ের অর্থ বেড়ে গেছে এবং ব্যক্তিগত অর্থের পরিমাণ কমে গেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো, দুইটা দুইটা বৈশিষ্ট্য পাইলাম, একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্যতা, তাহলে এটা 40,000 টাকা দিয়ে আমরা পরিমাপ করতে পারছি, এবং পরবর্তী জি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোন একটি ঘটনা অবশ্যই কি করবে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। কোন একটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই দুটি পক্ষ বা দুটি সত্তা, দুটি অবস্থান থাকতে হবে, কখনো একা একা কোনো লেনদেন করা সম্ভব হয় না। হয় নাই লেনদেন করতে হলে অবশ্যই কি প্রয়োজন, টাকার দুইটি পক্ষের প্রয়োজন, দুজন ছাড়া কখনো লেনদেন করা যাবে না স্যার, দুজন থাকতে হবে। তাহলে এখানে দেখো, যিনি ব্যবসা করছেন তিনি একটি পক্ষ, ব্যবসায়ী একটি পক্ষ, ঠিক আছে? আমরা জানি কি, ব্যবসায়িক সত্তা ধারণা অনুযায়ী ব্যবসায়ী মালিকানা থেকে সম্পূর্ণ পৃথক, অর্থাৎ মালিক ব্যবসায়ীর সাথে কি আলাদা একটা সম্পর্ক রয়েছে, মালিকের সাথে ব্যবসায়ীর কি ধরনের সম্পর্ক, আলাদা একটা সম্পর্ক আলাদা রয়েছে। সম্পর্ক, অর্থাৎ দুইজনকে ব্যবসা এবং মালিক দুইটাই একই মনে হলেও কিন্তু একই নয়, দুইজনই আলাদা আলাদা দুইটি পক্ষ। মালিক একজন ব্যক্তিগত পক্ষ থেকে ব্যবসায়ীর জন্য মূলধন সরবরাহ করে, আর ব্যবসায়ী মালিকের মূলধনকে ব্যবহার করে কি করে, ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করে, ঠিক আছে? স্যার এটা কোথায় পাবো? 2012 সালে জনাব আলম, এটা তো বাড়ির কাজ। এটা আমি দিয়ে দিব, এটা আমি বাড়ি কাজ দিয়ে দিব, সেখানে করবা, ঠিক আছে? ও স্যার, ফটো করে আপনি সেন্ড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এরপর দেখো, ডিসেম্বর 4, সোনালী ব্যাংকে 10,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে 10,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে 10,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো, এই ঘটনাটার ক্ষেত্রে দেখো টাকার অঙ্কে পরিমাপ যোগ্য কিনা। এটা হ্যাঁ স্যার, টাকার অঙ্কে পরিমাপ 10,000 টাকার একটি ঘটনা, এবং মালিক তার নিজের নিজের ক্যাশ বাক্সে 10,000 টাকা কমে যাবে, হ্যাঁ কমে যাবে, এবং তার ব্যাংক হিসাবে 10,000 টাকা বৃদ্ধি পাবে, হ্যাঁ বৃদ্ধি পাবে। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কিনা।
হ্যাঁ 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 অর্থাৎ স্যার, এখানে নগদ আর্থিক অর্থের অবস্থা পরিবর্তন, নগদ অর্থ আর্থিক হ্রাস অবস্থা ঘটতেছে, পরিবর্তন পাশাপাশি জি ব্যাংকের অর্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং মালিক নগদ এবং ব্যাংক দুইটি আলাদা আলাদা পক্ষ এখানে, জি বুঝতে পেরেছ? জি স্যার, এবার 103 নাম্বার, ডিসেম্বর 7 10,000 টাকা দশ বেতনে হাজার টাকা ম্যানেজার বেতনে নিয়োগ। একজন ম্যানেজার নিয়োগ করেন। হ্যাঁ, তাহলে আমাদের শর্ত অনুযায়ী প্রথমটা কি ছিল? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কের পরিমাপযোগ্য, এটা এই ঘটনাটা কত টাকার? এটা হচ্ছে 40,000। 10,000 টাকা দিয়ে আমরা পরিমাপ করতে পারছি। জি স্যার, জি এই ঘটনাটাকে আমরা 10,000 টাকা দিয়ে কি করতে পারছি? পরিমাপ পরিমাপ করতে করতে পারছি। পারতেছি। এখন হ্যাঁ দুইটা পক্ষ, ব্যবসায়ী একটি জি, পক্ষ, ম্যানেজার একটি পক্ষ, পক্ষ ঠিক কিনা? হ্যাঁ, ব্যবসায়ী একটি পক্ষ, ব্যবসায়ী ব্যবসায়ী ম্যানেজার একটা ম্যানেজারের বেতন একটি পক্ষ, দুইটা পক্ষ আছে। জি স্যার, কিন্তু দুইটা পক্ষ আছে। আমাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। এখানে কি কেউ হ্যাঁ কাউকে টাকা দিয়েছে? না স্যার, ম্যানেজারকে নিয়োগ দেয়া মানে কি তাকে টাকা দিয়ে দেওয়া? না না, প্রতিষ্ঠানে জীবনে হয়তো ম্যানেজারকে পারবে নিয়োগ না। দিলেই তাকে সাথে সাথে টাকা দিতে হয় না, ম্যানেজারকে নিয়োগ দেওয়ার পরে কি হ্যাঁ ম্যানেজারের ইয়া 1 মাস কাজ পূর্ণ টাকা হলে দিতে তারপরে গিয়ে আমরা কি পূর্ণ করি? হলো তাকে টাকা পরিশোধ করি, ঠিক কিনা? জি নিয়োগ স্যার, দেওয়ার সাথে সাথে কি তাকে টাকা দিতে হয়? না তাহলে এই ঘটনার ফলে আর্থিক অবস্থার কোনো ধরনের পরিবর্তন ঘটেনি। ঘটেনি জি। আর যেহেতু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এই ঘটনাটাকে আমরা লেনদেন বলতে পারবো না। না হ্যাঁ, এটা লেনদেন নয়, এটা লেনদেন নয়। দশ বুঝতে পারছো কেন লেনদেন নয়? তিনটা জি বৈশিষ্ট্যের স্যার, সবগুলোই মিলতে হবে, না হলে আমরা ওই হ্যাঁ ঘটনাকে লেনদেন বলতে পারবো না। পারবো পারবো না, হ্যাঁ পারবো এরপর না আসো ডিসেম্বর 15, জি ধারে স্যার, পণ্য ডিসেম্বরের পর। বিক্রয় 5,000 টাকা, হ্যাঁ ধারে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয় দেখো এটা আর্থিক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা? এটা, হ্যাঁ স্যার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তারপর হচ্ছে জি দুইটা পক্ষ আছে কিনা? জি স্যার, দুইটা পক্ষ আছে। ব্যবসায়ী একটি পক্ষ এবং যার কাছ থেকে পণ্য ক্রয় করেছে সে একটি পক্ষ, দুইটি পক্ষ, হ্যাঁ তাও ঠিক আছে। যার এখন জি স্যার, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটিয়েছে কিনা এই না বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। জি জি আচ্ছা, ধারে পণ্য বিক্রয় করা মানে কি বুঝায়? আমি কারো কাছে পণ্য বিক্রি করলাম, সে আমাকে টাকা দিবে নাকি দিবে না? ও দিবে না, কখন দিবে নাকি একেবারেই দিবে না? দিবে পরে দিবে, দিবে কিন্তু পরে দিবে, কিছুদিন পরে দিবে, এমন তো না যে সে পরে আমাকে টাকাটা দিবে না এমন। হ্যাঁ তার মানে এটা দ্বারা আমার একটা পাওনাদারের সৃষ্টি হচ্ছে। কিসের জি সৃষ্টি স্যার, হচ্ছে? হ্যাঁ পাওনাদারের সৃষ্টি, পাওনাদারের সৃষ্টি হচ্ছে। ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, এই ঘটনার ফলে আমার একজন কিসের সৃষ্টি হচ্ছে? পাওনাদারের, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে পাওনাদারের সৃষ্টি হলে এটাও আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। আমার কাছে, আমি জি একজন পাওনাদার পাচ্ছি যে আমাকে পরে টাকা দিবে, জি স্যার, ঠিক আছে? দেনাদার হ্যাঁ পাওনাদার স্যার, এগুলো ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। গটাই। আজকে কি এটা শেষ করেই দিবেন? হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারটা শেষ, এরপরে আমরা মনে জি হয় আর ক্লাস পাবো না। জি স্যার, তা ঠিক, আমরা আর ক্লাস এরপরে আমাদের এক্সাম শুরু হয়ে যাবে, আমরা এক্সামে আর ক্লাস পাবো না। জি বিধায় আমাদেরকে কি করতে হবে? এই ক্লাস শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, এমসিকিউ টাইপ জি প্রশ্ন স্যার, করবো আমরা। প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে স্যার 50টা না 50টা, হ্যাঁ। তাহলে জি, ডিসেম্বর 15, ধারে পণ্য বিক্রয়, এটাও একটা ব্যবসায়িক লেনদেন, কেননা এই ঘটনার ফলে ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন, পরিবর্তন হচ্ছে ঠিক আছে? জি স্যার। এরপর ডিসেম্বর 18, নগদে 18 পণ্য বিক্রয় 20,000 টাকা। 20,000 টাকা তাহলে দেখো নগদে পণ্য বিক্রয়ের ফলে কি ঘটতেছে?
একটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, জি হ্যাঁ স্যার, ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং দ্বৈত সত্তা আছে কিনা। আমি হ্যাঁ আছে, টাকা এবং বিক্রয় দুইটা অংশ, আমি নগদ টাকা দি পাবো, বিনিময়ে আমার পণ্যটা দিয়ে দিতে হবে, জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে নগদ এবং বিক্রয় নামে দুইটা পক্ষ পাচ্ছি আমরা, তাও ঠিক আছে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে কিনা, জি, এই ঘটনার ফলে আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে ঘটছে না স্যার, কেন না? আমার থেকে পরিবর্তন, আমি যখন বিক্রি করব, বিক্রি করে আমি টাকা পাবো কিনা, হ্যাঁ পাবো, বিক্রয় করার ফলে আমি টাকা পাবো কিনা, জি স্যার পাবো, হুম পাবো। তাহলে যখন আমি টাকা পাবো, তাহলে আমার টাকা বেড়ে যাবে না কমে যাবে, না অপরিবর্তিত থাকবে? কমে যাবে। তাহলে বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটাকে কি বলা হয়, পরিবর্তন বলা হয় কিনা? পরিবর্তন, জি স্যার। তাহলে আমি যখন পণ্য বিক্রি করব, তাহলে আমার টাকা টাকা বাড়বে, আমি পণ্য বিক্রয় করলে আমার টাকা বা অর্থের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে, জি স্যার। তাহলে আর্থিক অবস্থার টাকা বেড়ে যাওয়া বা কমে যাওয়াকেই তো আর্থিক অবস্থার পরিবর্তন বলা বোঝানো হয়, জি। তাহলে ডিসেম্বর 18 তারিখের ঘটনাটা কি হবে, লেনদেন হবে কি হবে না? এটা লেনদেন নয়, আবার বলে লেনদেন নয় কেন? এটার দ্বারা আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে না? আচ্ছা হ্যাঁ ঘটছে, টাকা পেয়েছি তো, লেনদেন হবে, আমি টাকা পেয়েছি, জি স্যার পাইছি, আমি টাকা পেলে সরি সরি লেনদেন হবে, হবে, জি লেনদেন হবে, জি স্যার। এরপর তাহলে স্যার আজকে আমাদের পড়া কি ডিসেম্বরের 25 তারিখ? হ্যাঁ, ব্যাংক থেকে ডিসেম্বরের 25 তারিখ আসো, ওকে, ডিসেম্বর 25 ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজনে ঋণ গ্রহণ 10,000 টাকা, হ্যাঁ ব্যাংক হতে, হ্যাঁ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, জি, তাহলে দেখো আমাদের শর্ত অনুযায়ী এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা কিনা? এটা হ্যাঁ স্যার, আমাদের অর্থের অঙ্ক পরিমাপ, শুধু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলে তো আমরা ওটাকে লেনদেন হিসেবে ঘোষণা দিতে পারি না, ঠিক আছে, জি স্যার। তাহলে আমাকে আরো বিষয় দেখতে হবে, আর কি দেখতে হবে, দুইটা পক্ষ আছে কিনা? হ্যাঁ দুইটা পক্ষ আছে, এখন যিনি ঋণ নিয়েছে মালিক, ব্যবসার মালিক ঋণ নিয়েছে, জি স্যার, এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছে, হ্যাঁ, তাহলে মালিকের ব্যক্তিগত হিসাব এবং ব্যাংক হিসাব দুইটা হিসাব আছে কিনা? হ্যাঁ আছে, জি আছে, তাহলে দুইটা বৈশিষ্ট্য মিলছে। এবার 3 নম্বর দেখবো আমরা, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে কিনা, ঋণ গ্রহণ করার ফলে তিনি নগদ অর্থ পাবে কিনা, জি স্যার, ঋণ গ্রহণ করার ফলে তিনি যদি নগদ অর্থ পেয়ে থাকেন, তাহলে তার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সরি, তার নিজের টাকা বেড়ে গেছে কিনা? ব্যাংক থেকে ঋণ নিয়ে, আচ্ছা যেমন ধরেন স্যার আমার থেকে কেউ একটা জিনিস নিয়েছে, হ্যাঁ নিছি, আমি নিছি, তাই এখন আমার কি হবে? তুমি নিয়েছো, জি, তো তুমি নিলে অবশ্যই সেটা তোমার আর্থিক টাকার অঙ্কে পরিমাপযোগ্য কিনা জিনিসটা, টাকার অঙ্কে পরিমাপযোগ্য? হ্যাঁ, কত টাকা? 10,000, ধরো 10,000, তাহলে 10,000 টাকা দুইটা পক্ষ, তুমি এবং যার কাছ থেকে নিয়েছো সে, এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তোমার কাছে আগে কোনো টাকা ছিল
না স্যার। এখন ওর কাছে কোনো টাকা ছিল? হ্যাঁ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই ঘটনার ফলে তোমার নিকট থেকে 10,000 টাকা ওর কাছে চলে যাবে। তোমার কাছ থেকে 10,000 টাকা ওর কাছে চলে যাবে কিনা? কথা কি শুনতে পাচ্ছ? তোমার নিকট থেকে 10,000 টাকা ওর নিকট চলে যাবে কিনা? স্যার আপনার এখানে লাইন ডিস্টার্ব দিচ্ছে। লাইন তো ডিস্টার্ব দেওয়ার কথা না। এখন এখন বুঝা যাচ্ছে? স্কুলে? হ্যাঁ স্যার। তোমার নিকট থেকে 10,000 টাকা তোমার বন্ধুর কাছে যাবে কিনা? হ্যাঁ যাবে। তাহলে তোমার বন্ধুর কাছে আগে যদি যা টাকা ছিল, এখন 10,000 টাকা পাওয়ার পর তার কাছে টাকা বেড়ে যাবে? বেড়ে যাবে। ঠিক একইভাবে তোমার নিকট 10,000 টাকা কমে যাবে। এক পক্ষের টাকা বেড়ে যাচ্ছে, অপর পক্ষের টাকা কমে যাচ্ছে। তাহলে তোমার থেকে টাকা বেড়ে যাবে, ও তোমাকে টাকা দিয়ে জিনিসটা নিয়ে যাবে না? জি। তাহলে তোমার আর্থিক অবস্থা বেড়ে যাবে, ওর আর্থিক অবস্থা কমে যাবে। আচ্ছা বুঝতে পেরেছ? জি। ওকে, এবার আমরা ডিসেম্বর 25 ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 10,000 টাকা, এটা একটু দেখব। জি স্যার। ডিসেম্বর 25 দেখো, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 10,000 টাকা। তাহলে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, কার? ব্যবসায়ীর না মালিকের? ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে মালিকের নগদ টাকা বেড়ে গেছে। শুনতে পাচ্ছ? ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মনে হয় না? ওকে, দেখো তাহলে আমাদের পরবর্তী লেনদেনটা হচ্ছে ডিসেম্বর 25 ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করার ফলে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ 10,000 টাকার একটি ঘটনা। এই ঘটনার ফলে ব্যবসায়ের কোনো ধরনের পরিবর্তন হয়নি, মালিকের টাকা বেড়ে গিয়েছে এবং ব্যাংকের টাকা কমে গিয়েছে, অর্থাৎ মালিক ঋণ গ্রহণের ফলে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। মালিক ঋণ গ্রহণ করার ফলে মালিকের নগদ অর্থ বাড়ছে কিনা? হ্যাঁ বাড়ছে। ব্যাংক যেহেতু ঋণ দিয়েছে, তাদের টাকা কমে গেছে কিনা? কমে গেছে। তাহলে এখানে ব্যাংকের এবং মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, ব্যবসায়ীর কোনো পরিবর্তন হয়েছে কি? তাহলে এটা লেনদেন, তবে ব্যবসায়িক লেনদেন নয়, অর্থাৎ ব্যবসায়ের কোনো সম্পর্ক হয়নি, কোনো প্রাপ্তি প্রদান ঘটেনি, হ্রাস বৃদ্ধি ঘটেনি, তাই এটা ব্যবসায়িক কোনো কি নয়, লেনদেন নয়। এবার আসো প্রশ্নগুলো আমরা একটু দেখি। স্যার আজকে বলো, শুনতে পাচ্ছি না? ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। তাহলে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। কিভাবে করব আমরা? কোন কোন লেনদেনটা আসবে এখানে? ডিসেম্বরের
7 তারিখ দেখো 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ, এটা কি লেনদেন ছিল? ছিল হ্যাঁ ছিল, ম্যানেজার নিয়োগ দেওয়া কি লেনদেন হয়? ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে কি ব্যবসায়ীর কোনো লেনদেন হয়, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়? হচ্ছে না, আর্থিক অবস্থার পরিবর্তন না হলে এটাকে আমরা লেনদেন কিভাবে বলবো? আচ্ছা ডিসেম্বরের 7 তারিখ এবং ডিসেম্বরের 25 তারিখ ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 10,000 টাকা, জি ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কত? 10,000 টাকা, এটাও ব্যবসায়িক লেনদেন নয়। তাহলে এই দুইটাকে আমরা একসাথে করে কি করব, জাবেদাভুক্ত করব, এই সরি পরিমাণ নির্ণয় করব। জি স্যার, বুঝতে পেরেছো কি না? হ্যাঁ। তাহলে ক নাম্বারের জন্য কি কি হবে, 7 তারিখ এবং 25 তারিখের লেনদেন গুলো, তাহলে তারিখ, বিবরণ, টাকা। টাকা কিভাবে করব? তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখ দিয়ে আমরা অনুযায়ী বিবরণ গুলো লিখে টাকাগুলো যোগ করে বসাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি স্যার, এবার দেখো খ নাম্বার কি বলছে, উপযুক্ত তথ্য হতে হিসাব সমীকরণের উপাদানের কারণ দেখিয়ে লেনদেন চিহ্নিত করো। কোনগুলো লেনদেন, কোনগুলো লেনদেন নয়, এটা কিভাবে লিখতে বলছে? হিসাব সমীকরণের উপাদানের কারণ দেখিয়ে লেনদেনগুলোকে চিহ্নিত করতে বলছে। বুঝতে পেরেছো কিনা? তুলবো, হ্যাঁ প্রশ্নগুলো তুলবো, প্রশ্নগুলো তুলতে হবে না, এটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে ইয়াতে, এই আমাদের অ্যাপসে দিয়ে দিব, ওখানে দেখতে পাবে। আচ্ছা বুঝতে পেরেছো কি না? জি স্যার। তাহলে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, এটাও কিন্তু আগের ক্লাসে করেছিলাম, ঠিক আছে? তারপরেও যদি না পারো আমি দেখিয়ে দিব, আপাতত ক খ করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে বুঝা গেল কি না? জি স্যার। তাহলে কোনো একটি ঘটনাকে লেনদেন হিসেবে আখ্যায়িত করতে হলে আমাদেরকে, হ্যালো, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। জি স্যার, পরবর্তী ক্লাসে তাহলে দেখা হবে, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর আমাদের মান্থলি টেস্ট অর্থাৎ 50টা এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে হবে। জি স্যার, আর এইচডব্লিউ করে সন্ধ্যার মধ্যে দিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।